আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এমকে জামান রচিত ইজ প্লাস এন্ড নোট এন্ড শর্টকাট সাজেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের লাইভ ক্লাসে আলোচ্য বিষয় ট্যাক্সেশন ইন বাংলাদেশ, বাংলাদেশে কর ব্যবস্থা প্রথম অধ্যায়, ইনকাম ফ্রম স্যালারি। খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এ অধ্যায় থেকে প্রতি বছরে বি পার্ট এবং সি পার্টে দুইটি প্রশ্ন হয়। সহজভাবে শিখতে পারলে এই দুইটি প্রশ্নই আপনি নির্ভুল অ্যান্সার করতে পারবেন। প্রত্যেকটা ডিপার্টমেন্টে ইনকাম ফ্রম স্যালারি থেকে দুইটি প্রশ্ন আসে, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো আসুন এই অধ্যায়ের অঙ্কগুলো আমরা সহজভাবে শিখি। নির্ভুলভাবে অ্যান্সার করতে হলে সহজ পদ্ধতিতে ফর্মেট আকারে অ্যান্সারগুলো শিখতে হবে। তাই আমার গবেষণায় আবিষ্কৃত ফর্মেট অনুযায়ী অঙ্কগুলো শিখতে পারলে আপনি নির্ভুল অ্যান্সার করতে পারবেন ইনশাল্লাহ। এ অধ্যায়ের অঙ্কগুলি সহজভাবে শেখানোর উদ্দেশ্যে প্রশ্নের ধরন অনুযায়ী দুইটি ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর ফর্মেট হলো জেনারেল বা নর্মাল স্যালারি, আর এটা হলো ইনক্রিমেন্টাল স্যালারি। যাই হোক, এই দুইটি ফর্মেটে যদি মাত্র দুইটা অঙ্ক আপনি শিখতে পারেন তাহলে যে কোনো অঙ্ক আপনি অ্যান্সার করতে পারবেন। এই টেকনিকগুলো শিখতে হবে। আমি প্রত্যেকটা অধ্যায়ে প্রত্যেকটা সাবজেক্টের থিওরিটিক্যাল এবং ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো ফর্মেট আকারে খুব সুন্দরভাবে সাজা দিয়েছি। যাদের কাছে আমার বইটা নেই তারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি পিডিএফের ব্যবস্থা করব। পিডিএফ দিয়ে আপনি সেটা অ্যান্সার করতে পারবেন। তো আসুন আমরা এখন পেইড কোর্সে ভর্তি নিচ্ছি। শিক্ষার্থীদের অনুরোধে তাদের সুবিধার্থে খুব অল্প খরচে আপনি আমাদের এই কোর্সটা করতে পারবেন। আজই যোগাযোগ করুন। শিক্ষার্থীগণ, ইনকাম ফ্রম স্যালারি আমরা শিখব, তার আগে এই ট্যাক্সেশন বাংলাদেশে আমাদের কোন কোন অধ্যায় করতে হবে সেই বিষয়ে একটু আমরা ধারণা নিই। প্রত্যেকটা অধ্যায় আমরা নির্ভুলভাবে অ্যান্সার করার জন্য প্রিপারেশন নেব ইনশাল্লাহ। দেখুন, এক নজরে ধারাগুলি মনে রাখার একটা সহজ উপায় আমি এখানে তৈরি করে দিয়েছি। যে প্রথমে আমাদের অঙ্ক করতে হবে এই আইটেমগুলি, অর্থাৎ ১২টা আমি সিরিয়াল করে দিয়েছি। যেমন ইনকাম ফ্রম স্যালারি প্রথম, তাহলে প্রথমে আমাদের ধারা শুরু হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি, এটা হলো ২১ ধারা। তারপরে ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটি, এটা হলো আমাদের ২২-২৩ ধারা। এরপরে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এটা হলো ২৪-২৫ ধারা। ইনকাম ফ্রম এগ্রিকালচার, এটা হলো ২৬-২৭ ধারা। ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন, এটা হলো ২৮-২৯-৩০ ধারা। এখানে তিনটে ধারা একত্রে আছে। ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, এটা হলো ৩১-৩২ ধারা। ইনকাম ফ্রম আদার সোর্স ৩৩-৩৪ ধারা। শেয়ার অফ প্রফিট ইন এ পার্টনারশিপ ফার্ম, পার্টনারশিপ ফার্মের মুনাফার অংশ, এটা ৪৩-৩ ধারা। আর ইনকাম ফ্রম স্পাউস অর মাইনর চাইল্ড, এটা হলো ৪৩-৪ ধারা। এই ধারাগুলো মনে রাখার জন্য ধারাবাহিকভাবে ইনকামের সোর্সগুলো মনে রাখতে হবে। তাহলে প্রথম ইনকাম স্যালারি, তারপরে সিকিউরিটি, এরপরে হাউস প্রপার্টি, তারপরে এগ্রিকালচার, এরপরে বিজনেস প্রফেশন, তারপরে ক্যাপিটাল গেইন, নেক্সট আদার সোর্স, তারপরে প্রফিট ইন এ পার্টনারশিপ, শেয়ার অফ প্রফিট ইন এ পার্টনারশিপ, নেক্সট ইনকাম ফ্রম স্পাউস অর মাইনর চাইল্ড। এই হলো আমাদের ধারাগুলো, ঠিক ধারাবাহিকভাবে ২১ ধারা, তারপরে ২২-২৩, ২৪-২৫, ২৬-২৭, ২৮-২৯-৩০, ৩১-৩২, ৩৩-৩৪, ৪৩-৩, ৪৩-৪। এইভাবে টেকনিক করে আমাদের ধারাগুলো একটু মনে রাখতে হবে। হয়তো ৫ মিনিট সময় লাগবে, আপনি আমার সাথে বলতে থাকেন, দেখেন ৫ মিনিটের ভিতরে আপনার ধারাগুলো মুখস্থ হয়ে গেছে। তাহলে এক মাসের দরকার হবে না। প্রত্যেকটা আইটেম এভাবে টেকনিক করে শিখলে এক মাসের ভিতরে পুরো সাবজেক্টটা আপনার কমপ্লিট সব আয়ত্তে চলে আসবে। এরপর আছে ইনকাম ফ্রম পার্টনারশিপ ফার্ম, ফার্মের আয় যখন নির্ণয় করবো তখন অংশীদারি ১৯৩২ সালের আইন অনুযায়ী অংশীদারি ফার্মের এই আয়টা নির্ণয় করতে হবে। আর ইনকাম ফ্রম পাবলিক লিমিটেড কোম্পানি, এটা ১৯৯৪ সালের আইন অনুযায়ী দেখাতে হবে। আর ভ্যাট ১৯৯১ সালের আইন অনুযায়ী দেখাতে হবে। ঠিক আছে, দেখুন এই ধারাগুলো মনে রাখার জন্য আমি একটা ছন্দ আবিষ্কার করে দিয়েছি। ছন্দে ছন্দে ধারাগুলি, মোট ধারা আছে ১৬টি, আয়ের উৎস ৯টি। তাহলে এখানে আমরা ৯টি উৎস আগে দেখাইছি, কিন্তু যদি আমি ১২টা সিরিয়াল লিখেছি কিন্তু ৯টা আয়ের উৎস। এর মধ্যে ধারা আছে কয়টি? ১৬টি। কোনো কোনো আয়ে একটা ধারা আছে, কোনো কোনো আয়ে দুইটা ধারা আছে, আর কোনো কোনো আয়ে তিনটা ধারা আছে।
এইগুলো আমি ছন্দ লিখে দিয়েছি। মোট ধারা ১৬টি, আয়ের উৎস ৯টি, তিনটি উৎস একটি ধারা, একটি উৎস তিনটি ধারা, পাঁচটি উৎস দুইটি ধারা, মুখস্থ করলে পারবে তারা। দেখুন এখানে বলছে তিনটি উৎস একটি ধারা, তাহলে একটি ধারা আছে এরকম তিনটে উৎস আছে, যেমন এক নম্বর স্যালারি একটা ধারা মাত্র ২১ ধারা, আর ৪৩-এর ৩, ৪৩-এর ৪, দেখেন এই তিনটা একটা করে ধারা আছে। এরপরে বলা হচ্ছে একটি উৎস তিনটি ধারা, একটি উৎস যেখানে তিনটে ধারা আছে যেমন ২৮-২৯-৩০, ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন, এটা কিন্তু তিনটে ধারা একত্রে। এরপরে বলা আছে পাঁচটি উৎস দুইটি ধারা, হ্যাঁ এখানে দুইটি করে ধারা আছে এমন উৎস পাঁচটি, যেমন ২২-২৩, ২৪-২৫, ২৬-২৭, ২১-৩২, ৩৩-৩৪, পাঁচটা উৎস আছে যেখানে দুইটি করে ধারা আছে। এই ছন্দটা আমি লিখে দিয়েছি, এটা দেখলে আপনার অনেকটা মুখস্থ করতে সুবিধা হবে মনে রাখতে, আশা করি আপনারা বুঝতে পারছেন। শিখে দেখুন এরপরে আসি আমরা ইনকাম ফ্রম স্যালারি, বেতন খাতে আয়। একজন চাকরিজীবী মানুষ তার বেতনের সাথে বিভিন্ন সুবিধাদি যোগ করা হয়। এখন বেতনের বেতন খাতে আয়ের উপরে কর দিতে হবে সরকারকে, তাহলে এইখানে যে সুবিধাগুলো আসবে সব সুবিধার উপরে কর দেওয়া লাগবে না, কিছু কিছু সুবিধা রুলস আছে রুলস অনুযায়ী বাদ দিতে হবে, একটা লিমিট পার করতে হবে, আর সেই জন্য আমি একটা তালিকা তৈরি করে দিয়েছি। সর্বোচ্চ বেতনের সাথে আমাদের বেসিক স্যালারি সহ মোট ২২টি খাত জড়িত আছে, তাই তালিকা তৈরি করে দিয়েছি, এখানে ২২টি আইটেম লিখে দিয়েছি। একবার বেসিক স্যালারি থেকে শুরু করে ২২টি আইটেম, এগুলো বেতনের সাথে জড়িত থাকে। এর মধ্যে ১৩টা আইটেম আছে যেগুলো কোনো রুলস লাগে না, এই আইটেমের যে কোনো একটা আইটেম আসার সাথে সাথে করের আওতায় চলে আসবে, তাহলে করযোগ্য আয় নির্ণয় করতে হবে। আচ্ছা আমাদের প্রত্যেকটা আয়ের খাত থেকে কি তৈরি করতে হবে, তৈরি করতে হবে তিনটা আইটেম, প্রশ্নে তিনটা রিকোয়ারমেন্ট থাকবে। একটা হলো কম্পিউট দ্য টোটাল ট্যাক্সেবল ইনকাম, মোট করযোগ্য আয় নির্ণয় করতে হবে। ২ নম্বর কম্পিউট দ্য টোটাল ইনভেস্টমেন্ট অ্যালাউন্স, মোট বিনিয়োগ নির্ণয় করতে হবে, ইনভেস্টমেন্ট অ্যালাউন্স বিনিয়োগ ভাতা, যেখানে আমরা বিনিয়োগ করলে সেখান থেকে একটা কর রেয়াত পাওয়া যাবে, ছাড় পাওয়া যাবে। তারপর ৩ নম্বর কম্পিউট দ্য টোটাল ট্যাক্স লাইবিলিটি, সরকারকে কত টাকা দিতে হবে কর দায় নির্ণয় করতে হবে। এই সর্বোচ্চ তিনটা প্রশ্ন হবে, তাহলে আমাদের তিনটা প্রশ্নের অ্যান্সার তো শিখতে হবে। প্রথমে ট্যাক্সেবল ইনকাম, এটা গুরুত্বপূর্ণ, করযোগ্য আয় এটাই আসবে বেশিরভাগই, আর ১০ মার্কে যখন দেয় তখন দেখা যায় তিনটা দিতে পারে ইনকাম ফ্রম স্যালারি থেকে। তো আসুন আমরা দেখে আসি সহজ পদ্ধতিতে অঙ্ক করার অভিনব কৌশল হলো এই ফর্মেট। এই ফর্মেট আমি ভাগ করে দিয়েছি দুইটা, নর্মাল স্যালারি আর ইনক্রিমেন্টাল স্যালারি। প্রথমে স্যালারি বেতন খাতে যে ২২টি আইটেম আছে, ২২টি আইটেম আপনাকে এক নজরে একটু দেখতে হবে। আচ্ছা অঙ্কটা করবেন আপনি কোন ভাষায়, ডুয়েল ভার্সন আমি দিয়েছি, আপনি ইংলিশও লিখতে পারেন বাংলাও লিখতে পারেন। তবে বিবিএ যারা করছেন তাদের অবশ্যই মনে রাখতে হবে যেহেতু ডুয়েল ভার্সন থাকে অঙ্কগুলো ইংলিশে অ্যান্সার করার চেষ্টা করতে হবে, কারণ ইংরেজি ভাষাগুলো খুবই সহজ, যেহেতু আমরা প্রত্যেকটা ম্যাথ ইংলিশে করে থাকি, তাহলে আমরা কেন ট্যাক্সেশনের ম্যাথ বাংলায় করতে যাব, আমাদের এটাও ইংরেজি করতে হবে। হ্যাঁ যদি আপনি বাংলায় করতে চান কোনো সমস্যা নেই, সেটাও করতে পারেন, আমি পাশে লিখে দিয়েছি বাংলা ভাষা, প্রত্যেকটার বাংলা এবং ইংলিশ দুটোই বলবো, খেয়াল করবেন। দেখুন এখন আমরা ২২টি আইটেম সম্পর্কে একটু ধারণা নিয়ে থাকি। প্রথমে ইনকাম ফ্রম স্যালারি সেকশন নাম্বার ২১, এখানে আসে বেসিক স্যালারি, যেটা কথা বলছিলাম ১৩টা আইটেম কোনো রুলস নেই, এই আইটেমগুলো সরাসরি করযোগ্য, যেমন বেসিক স্যালারি মূল বেতন, ডিয়ারনেস অ্যালাউন্স মহার্ঘ ভাতা, অ্যানুইটি বার্ষিক কিস্তি, ফেস্টিভ্যাল বোনাস পারফরমেন্স বোনাস, উৎসব বোনাস এবং পারফরমেন্স যোগ্যতা বোনাস, এগুলো সব করযোগ্য। লিভ ইন ক্যাশমেন্ট অ্যান্ড কম্পেনসেশন, ছুটি নগদায়ন এবং ক্ষতিপূরণ ক্ষতিপূরণ বাবদ যেটা আসবে এটা লিভ ইন ক্যাশমেন্ট ছুটি নগদায়ন আর কম্পেনসেশন ক্ষতিপূরণ, পূর্বের যে চাকরি ছেড়ে আসা হয়েছে ওখান থেকে ক্ষতিপূরণ আসতে পারে, সেটা যদি লিভ ইন ক্যাশমেন্ট এবং কম্পেনসেশন কোনো একটা আইটেম আসে সরাসরি করে আওতা চলে আসবে, ফুললি ট্যাক্সেবল, আইটেমগুলো সব ফুললি ট্যাক্সেবল।
অ্যাডভান্স স্যালারি, অগ্রিম বেতন, আউটস্ট্যান্ডিং স্যালারি, বকেয়া বেতন, অগ্রিম বেতন, বকেয়া বেতনে সবই করযোগ্য। সার্ভেন্ট অ্যালাউন্স, ওভারটাইম, চার্জ অ্যালাউন্স, এরপরে রেসিডেন্ট টেলিফোন বিল, ইউটিলিটি বিল, ক্লাব বিল, রিমবার্স ইত্যাদি, এগুলো সব করযোগ্য। আদার বেনিফিট, অন্যান্য সুযোগ সুবিধা, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স, বিনোদন ভাতা, এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা আমাদের কর্মচারীর জন্য যেটা জমা দিবে ওটা কর্মচারীর জন্য একটা ইনকাম, এই জন্য করযোগ্য ইনকাম আয় চলে আসবে। এই 13টা আইটেম, এর মধ্যে যে কোনো একটা আইটেম আসার সাথে সাথে মনে করবেন এর কোনো রুলস নেই, এর কোনো নিয়ম নেই, সরাসরি করযোগ্য করে চলে আসবে, কোনো কিছু বাধা বিরপ্ত হবে না, কিছু বাদ দেওয়া লাগবে না। এবার আসেন 22টির ভিতরে আমরা 13টা কিন্তু পেয়েছি, যে 13টা আইটেমে কোনো রুলস নেই, এগুলো সব এক জায়গায় করে আমি সুন্দরভাবে গুছাই দিয়েছি আমার বইতে। হ্যাঁ, যারা এর পিডিএফ নিতে চান তারাও আমার সাথে যোগাযোগ করবেন, আমি তাদেরকে সাপ্লাই দিতে পারবো। এবার আসুন 14 নম্বর, এই 14 থেকে শুরু করে যে 9টা আইটেম দেখাবো এখন, এই 9টা আইটেমে রুলস আছে, এর মধ্যে 9টা আইটেম আবার আমি ইজি করে দিব। যেমন দেখুন, ইন্টারেস্ট অন রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের সুদ, এটা নিয়ম হচ্ছে প্রাপ্ত সুদটা ফার্স্ট কলামে রাখবেন, আগে রেখে এখান থেকে বাদ দিতে হয়। কী বাদ দিতে হয়? সরকার নির্ধারণ করে দিয়েছে যে 14.5% পর্যন্ত অকারধার্য, এক্সামটেড, কর দেওয়া লাগবে না। যদি 14.5%-এর বেশি আপনি পেয়ে থাকেন তাহলে বাড়তি যতটুকু পাবেন ততটুকুর উপরে কর দিতে হবে, মানে করযোগ্য হবে। আর যদি 14.5%-এর কম পেয়ে থাকেন তাহলে ফুললি এক্সামটেড, পুরোটাই আমাদের অকারধার্য হয়ে যাচ্ছে। আর অথবা 1/3 অফ দ্য বেসিক স্যালারি, বেসিক স্যালারির 1/3, তুলনা করে যেটা হুইসিবারিজ লোয়ার, যেটা ছোট, সেটা আমাদের বাদ দিতে হবে। সাধারণত দেখা যায় বেসিক স্যালারি 1/3 অনেক বড় হয়ে যায় আর সুদের পরিমাণ একটু কম থাকে। তাহলে রুলস হচ্ছে ইন্টারেস্ট যা পাবো প্রাপ্ত সুদের 14.5% পর্যন্ত আমরা মওকুফ করে দেব, দেওয়ার পরে যদি কিছু টাকা থাকে তাহলে পরে আওতে আসবে, আর না থাকলে আসবে না। 1 নম্বর গেল ইন্টারেস্ট অন রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। এবার আসেন রিটায়ারমেন্ট অ্যালাউন্স, রিটায়ারমেন্ট অ্যালাউন্স, গ্রাচুইটি, পেনশন, এটা ফুললি এক্সামটেড, তার মানে অবসর ভাতা, আনুতোষিক ভাতা, পেনশন ভাতা, এগুলো তো পুরোটাই অকারধার্য। তবে হ্যাঁ, এটারও মধ্যেও একটা রুলস আছে যে অনেক সময় দেখা যায় অতিরিক্ত পেনশন পাচ্ছে। তো বাংলাদেশের ক্ষেত্রে সরকার নির্ধারণ করে দিয়েছে বর্তমান 21-22 কর বর্ষ অনুযায়ী 2.5 কোটি টাকা, 2.5 কোটি টাকা পর্যন্ত যদি এর উপরে কোনো পেনশন পায় কেউ তাহলে সেটা করযোগ্য করে আওতে আসবে, আর যদি 2.5 কোটি অথবা তার কম থাকে তাহলে ফুললি এক্সামটেড। ক্লিয়ার? তাহলে যখন আমরা দেখবো রিটায়ারমেন্ট অ্যালাউন্স লেখা আছে, গ্রাচুইটি লেখা আছে, পেনশন লেখা আছে, তখন আমরা বুঝতে পারবো এটা ফুললি এক্সামটেড। কিন্তু দেখবো যে অ্যামাউন্ট যদি 2.5 কোটি টাকার উপরে যায় সেক্ষেত্রে বাড়তি যতটুকু 2.5 কোটি টাকার উপরে যতটুকু টাকা সেইটা করের আওতে আসবে। আশা করি বুঝতে পারছেন। 16 নম্বরে বলছি মেডিকেল অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, চিকিৎসা ভাতা, প্রাপ্ত ভাতাটা ফার্স্ট কলামে আগে রাখবেন, রাখার পরে এখান থেকে বাদ দিবেন। কি বাদ দিবেন? অ্যানুয়ালি ধার্যকৃত 1,20,000 টাকা আর অথবা বেসিক স্যালারি 10%, এই দুইটা তুলনা করে হুইসিবারিজ লোয়ার, ছোটোটা প্রাপ্ত মেডিকেল অ্যালাউন্স থেকে বাদ দিতে হবে, তার মানে প্রাপ্ত ভাতা থেকে বাদ দিতে হবে। এখন দেখা যাচ্ছে যে বেসিক স্যালারি হয়তো বা আপনার 12 লাখ, তো 12 লাখে 10% 1,20,000, আবার নিয়মে বলা হয়েছে বাৎসরিক 1,20,000, এর মধ্যে ছোট কোনটা? ওই 1,20,000টা নিলেই হবে, দুটোর মধ্যে একটা। এখন প্রাপ্ত ভাতা আপনার 1,00,000 টাকা, বাদ দিলাম 1,20,000 টাকা, তাহলে মাইনাস ফিগার? না, মাইনাস ফিগার দেখাবো না, তবে এক্সামটেড ফুললি, পুরোটাই অকারধার্য, নীল হয়ে গেল। আর যদি প্রাপ্ত ভাতা আপনার 1,40,000 থাকে, বাদ দিলাম 1,20,000, সেক্ষেত্রে 20,000 টাকা করযোগ্য। ক্লিয়ার? তাহলে দেখেন অলরেডি আমরা 3টে রুল শিখে ফেলেছি, সেটা হচ্ছে ইন্টারেস্ট অন রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, আর রিটায়ারমেন্ট অ্যালাউন্স, গ্রাচুইটি অ্যালাউন্স, পেনশন ভাতা, এই
দুইটা এবং মেডিকেল অ্যালাউন্স তিনটা শেষ। এখন যে নয়টার ভিতরে তিনটা হয়ে গেল, আর ছয়টা আছে কি জানেন? আসলে ছয়টা না, এটা মূলত দুইটা। হাউস রেন্ট অ্যালাউন্স, বাড়ি ভাড়া ভাতা সম্পর্কে তিনটা কথা বলবো, আর কনভার্স অ্যালাউন্স, যাতায়াত ভাতা সম্পর্কে তিনটা কথা বলবো। তাহলে তিনটা তিনটা ছয়টা রুলস, আসলে ছয়টা না, এটা দুইটা রুলস। একটা হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স নিয়ে তিনটা রুলস, আর কনভার্স যাতায়াত ভাতা নিয়ে তিনটা রুলস। দেখেন, হাউস রেন্ট, বাড়ি ভাড়া ভাতা। এখন বাড়ি ভাড়া যদি একজন ব্যক্তি নর্মাল চাকরি করে যার কোনো কোয়ার্টার দেওয়া হয়নি, যার কোয়ার্টার দেওয়া হবে না, সে তো শহরে ভাড়া থেকে তারপরে অফিসে আসবে, তাহলে তার বাড়ি ভাড়া ভাতা ভাতা কোম্পানি পেইড করবে। এখন কোম্পানি যে ভাড়া যে ভাতা প্রদান করবে, তো প্রাপ্ত ভাতা, কর্মচারী প্রাপ্ত ভাতাটা প্রথমে ফার্স্ট কলামে রাখতে হবে, রেখে এখান থেকে বাদ দিতে হবে। নিয়ম কি? বেসিকের 50% অথবা বাৎসরিক 3 লাখ টাকা অ্যানুয়ালি, এর মধ্যে যেটা ছোট সেটা প্রাপ্ত ভাতা থেকে বাদ দিতে হবে। এখন প্রাপ্ত ভাতা সাপোজ এখানে আপনার 4 লক্ষ, বেসিকের 50% করে সাপোজ আপনি বেসিক স্যালারি দেখলেন 6 লাখ, 6 লাখের 50% 3 লাখ। আবার এদিকে অ্যানুয়ালি বাৎসরিক কিন্তু ধার্যকৃত 3 লাখ, তো 3 লাখ আর 3 লাখ এই দুটো তুলনা করে তো একটা ছোট আর কই, দুটোই সমান, তো একটা আমাদের দেখাতে হবে। প্রাপ্ত ভাতা 4 লাখ, সেখান থেকে বাদ দিলাম 3 লাখ, থাকলো 1 লাখ, করে হতে আসবে 1 লাখ। যদি প্রাপ্ত ভাতা থাকে 2.5 লাখ, বাদ দিলাম 3 লাখ, থাকলো 0, নীল, তার মানে এটা নীল হয়ে যাবে। এখন একজন কর্মচারী সবসময় যে ভাতা পাবে এমন না, চাকরি প্রমোশন হলে অনেক সময় কোয়ার্টার পায়, তখন এই রুলসটা বাদ যাবে। তখন প্রথমে যে 50% আর বেসিকের 50% আর 3 লক্ষ টাকা ধার্যকৃত, এই রুলসটা তখন রহিত হয়ে যাবে, বাদ যাবে, তখন নতুন রুলস হবে। তা রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন সুসজ্জিত আর অসজ্জিত, ফার্নিশ আর নট ফার্নিশ, যদি ভাড়ামুক্ত সুসজ্জিত অসজ্জিত একটা বাসা পাই কোম্পানির থেকে, তাহলে সেখানে কী হবে? তখন রুলস হবে বেসিকের 25%। দেখেন, কোয়ার্টার না পাইলে বেসিকের 50%, আর কোয়ার্টার পাইলে বেসিকের 25% সরাসরি করে আওতায় চলে আসবে। এখানে কিন্তু আমরা কোয়ার্টার পেয়েছি, কোনো প্রাপ্ত ভাতা পাইনি, তাই বেসিকের 25% করে যা হবে সরাসরি করে আওতায় দিয়ে দিতে হবে। এখন দেখা গেল কোয়ার্টার পাইলো যে মাস থেকে, ওই মাস থেকে তার বেতন থেকে কনসেশনাল হারে কিছু টাকা কেটে নেয়, তাহলে কোয়ার্টারের নিয়মটা তো ঠিক থাকবে। আচ্ছা, এর মধ্যে আরেকটু কথা বলা হয়নি, সেটা হচ্ছে যে কোয়ার্টারটা পাওয়া গেছে নিয়োগকর্তা থেকে, ওই কোয়ার্টারে একটা মিউনিসিপ্যাল ভ্যালু দেওয়া থাকতে পারে। এখন আমাদের তুলনা করতে হবে বেসিকের 25% আর রেন্টাল ভ্যালু অফ দিস কোয়ার্টার, ওই কোয়ার্টারের মিউনিসিপ্যাল ভ্যালু কত টাকা। তা মিউনিসিপ্যাল ভ্যালু আর বেসিক স্যালারির 25% এই দুইটা তুলনা করা হবে, তুলনা করে হুইচ ইভার ইজ লোহার, এর মধ্যে যেটা ছোট সেটা আমাদেরকে শো করতে হবে, মনে থাকবে। আবারও বলি, যখনই আপনি একটা কোয়ার্টার পাবেন, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, ভাড়ামুক্ত সুসজ্জিত একটা বাসস্থান, অসজ্জিত হতে পারে, তখন নিয়ম হচ্ছে বেসিক স্যালারির 25% অথবা রেন্টাল ভ্যালু অফ দিস কোয়ার্টার, ওই কোয়ার্টারের মিউনিসিপ্যাল কর্তৃক নির্ধারিত যে ভ্যালুটা দেওয়া থাকবে বাৎসরিক, সেটা এই দুইটার মধ্যে তুলনা করে হুইচ ইভার ইজ লোয়ার, ছোটটা আপনাকে শো করতে হবে। আচ্ছা, এবার আসেন যেটা বলছিলাম যে অ্যাকোমোডেশন অ্যাট এ কনসেশনাল রেট। অনেক সময় কোয়ার্টার যে মাস থেকে দেওয়া হয়েছে ওই মাস থেকে শুরু করে বেসিক মানে বেতন থেকে, মূল বেতন থেকে 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা করে প্রতি মাসে কেটে নেয়। কেন কেটে নেয়? কোয়ার্টারের ভাড়া বাবদ কেটে নেয়। যদি তাই নিয়ে থাকে, তাহলে কোয়ার্টারের নিয়ম শেখালাম, রেন্টাল ভ্যালু অফ দিস কোয়ার্টার আর বেসিক স্যালারি 25%, এর মধ্যে যেটা ছোট সেটা শো করব। শো করার আগেই আমি ফার্স্ট কলামে রেখে দেবো, দিয়ে এখান থেকে বাদ দিব। কি বাদ দিব? ওই যে প্রতি মাসে কনসেশনাল হারে একটা পরিমাণ কেটে নেই, ওই পরিমাণটা আমরা বাদ দিয়ে দেবো। তাহলে লেস রেন্ট পেইড বাই দ্য এমপ্লয়ি, তাহলে কর্মচারীর কাছ থেকে যেটা কেটে নেয়, অর্থাৎ কর্মচারী কর্তৃক পেইডকৃত যে ভাড়া,
কনসেশনাল হারে প্রতি মাসে বাদ যায়, ওটা আমরা এখান থেকে মাইনাস করে দেব। ক্লিয়ার? দিয়ে তারপরে করে আওতে আনব। বুঝতে পারছেন মানে, তাই না? তাহলে আরেকবার বলি, প্রথমে কোয়ার্টার না পাইলে বেসিক স্যালারির 50% অথবা বাৎসরিক 3 লাখ টাকা পর্যন্ত প্রাপ্ত ভাতা থেকে বাদ দিতে হয়। আর রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, ফার্নিশ অর নট ফার্নিশ, ভাড়ামুক্ত সুসজ্জিত অথবা অসজ্জিত যেটাই হোক, যদি কোনো কোয়ার্টার দেওয়া হয় তাহলে কোয়ার্টার যে মাস থেকে পাবে ওই মাসে বেসিক স্যালারির, ওই মাস থেকে শুরু করে বেসিক স্যালারির 25% অথবা রেন্টাল ভ্যালু অফ দিস কোয়ার্টার, ওই কোয়ার্টারের মিউনিসিপ্যাল কর্তৃক নির্ধারিত ভ্যালুটা তুলনা করতে হবে, যেটা ছোট সেটা শো করতে হবে। আচ্ছা, আরেকটা হলো যে যদি কনসেশন হলে কেটে নেয় তাহলে বেসিক স্যালারির 25% অথবা রেন্টাল ভ্যালু যেটা আমরা ছোট সেটা শো করার আগে এখান থেকে কর্তন করতে হবে যে রেন্ট পেইড বাই দ্য এমপ্লয়ি, কর্মচারী যে কয় টাকা প্রদান করেছে ওই টাকাটা মাইনাস করতে হবে। ব্যাস, এইটা, এই তিনটে গেল আমাদের হাউস রেন্ট সম্পর্কে। আর যদি কোনো সমস্যা থাকে আমাকে সরাসরি মেসেজ করতে পারেন, ঠিক আছে? আমার যে নাম্বারটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করলে রিপ্লাই পাবেন। আর সবসময় ফোন দিলে অবশ্যই একটু ডিস্টার্ব হয়, তো মেসেজ করলে ভালো হবে। আপনাদের কী কী প্রয়োজন, কোন বই নেবেন, কোন সাবজেক্টটা পড়বেন, কোন সাবজেক্টে আপনি ভর্তি হতে চান, এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকে সাবস্ক্রাইব করার জন্য উদ্বুদ্ধ করবেন, কারণ আমার চ্যানেলে অসংখ্য ভিডিও দিয়েছি, এগুলো আপনাদের উপকারে আসবে। মাস্টার্স ফাইনাল ইয়ার পর্যন্ত সব ভিডিও আছে, উপর যত উপর দিকে যাবেন সব ভিডিওগুলো আমি সুন্দর করে গোছাই দিয়েছি, আর আপডেট বইগুলো নিয়মিত দিয়ে আসছি। আমার গবেষণায় এই ফর্মেট আকারে যে বইগুলো আমি লিখেছি এগুলো আপনাদের কালেকশনে রাখেন, আপনারা উপকৃত হবেন, অনেক উপকার হবে। কারণ বাজারে যে সমস্ত সাধারণ বইগুলো আছে, আমি 20 বছরের গবেষণায় ছাত্র বয়স থেকেই এইসব বইগুলো রিসার্চ করে দেখেছি, এখন ছাত্রের যা প্রয়োজন একটা বইতে আমরা সেগুলো পাই না। আমি বিভিন্ন রাইটারের বই সংগ্রহ করে তাদের বই গবেষণা করে আমার নিজস্ব হ্যান্ড নোট তৈরি করে এই ইজি প্লাস হ্যান্ড নোটটা তৈরি করেছিলাম। 14 সাল থেকে আমি ইজি প্লাস বইটা পাবলিশ করছি, বিভিন্ন পাবলিকেশন আমার বই ছাপাচ্ছে, ছাপানো হয়েছে। এখন আমি নিজস্ব পাবলিকেশন করে নিজের পাবলিকেশন থেকে এখন ছাপানো হচ্ছে। তো অনেক সময় দেখা গেছে বইয়ের নাম নকল করেছে অনেকেই, অনেক কিছু ইয়ে করেছে, এই জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন, মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপে ফোন দিবেন, আর সরাসরি আমাদের কাছ থেকে বই নিলে নিশ্চিন্তে আপনি এটা বই পাবেন। কারণ অনেক সময় নকল করে অনেকে বিক্রি করার চেষ্টা করছে, যাক আলহামদুলিল্লাহ। আর ভিডিওর নিচে কমেন্ট করবেন আপনার এর পরবর্তী ভিডিও কী লাগবে বা আর কী কী চান, আপনি কোন ভিডিওটা পাচ্ছেন না এ বিষয়ে কমেন্ট লিখবেন, তাহলে আমরা এখান থেকে আপনাকে সেবা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পাশাপাশি আপনার পরিচিত ছোট ভাই যারা আছে তাদেরকেও সহযোগিতা করবেন, কারণ আমাদের লক্ষ্য হচ্ছে সমস্ত ছাত্রদেরকে সেবা দেওয়া। আপনারা যারা আমাদের সাথে আছেন আপনাদের যেমন উপকার হচ্ছে, যারা এখনও পর্যন্ত আমাদের সংবাদ পায়নি, যারা জানে না তাদের, তারা কিন্তু এই উপকার থেকে বঞ্চিত হচ্ছে। তাই আপনাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব এগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া। আমার তৌফিকিল্লা বিল্লা শেখা দিগুন, আমরা আরও তিনটা রুলস দেখবো এখন যাতায়াত ভাতা সম্পর্কে। যাতায়াত ভাতা, প্রাপ্ত ভাতা প্রথম ফার্স্ট কলামে রাখবেন, রেখে এখান থেকে বাদ দিবেন যে সরকার কর্তৃক নির্ধারিত 30,000 টাকা পর্যন্ত বাৎসরিক বাদ দিতে হয়। এখন প্রাপ্ত ভাতা হয়তো আপনি 36,000 টাকা পেয়েছেন, 3,000 টাকা প্রতি মাসে, 3 বরং 36,000 টাকা, সেখান থেকে বাদ দিবেন 30,000 টাকা, থাকবে কত? 6,000 টাকা। এই 6,000 টাকা করে আওতায় আসবে। সাপোজ আপনি পাইলেন প্রাপ্ত ভাতা 26,000, বাদ দিলেন 30,000, তাহলে তার টাকা থাকলো না, বরং মাইনাস হয়ে গেল। মাইনাস তো লেখা যাবে না, নীল লিখে দিতে হবে, ব্যাস জিরো। এটা হচ্ছে যে নগদ ভাতা পেলে যখন গাড়ি দেওয়া হয় না কোম্পানি থেকে বা নিয়োগকর্তা যখন গাড়ি না দেয় তখন, আচ্ছা যখন গাড়ি দেয় তখন কিন্তু এই নিয়মটা থাকে না। তাহলে এখন যাতায়াত সুবিধা, কনভেন্স ফ্যাসিলিটি, কী সুবিধা?
একটা গাড়ি দিয়ে দিল। যখন গাড়ি দেবে আপনাকে, তখন কিন্তু উপরের নিয়মটা রহিত হয়ে যাবে, বাদ যাবে। নতুন নিয়ম হচ্ছে বেসিক স্যালারির 5% অথবা মিনিমাম 60,000 টাকা, এই দুইটা তুলনা করে হুইস এভার ইজ হায়ার। দেখেন উপরে সবগুলো বলেছে হুইস এভার ইজ লোয়ার, এবার বলতেছে হুইস এভার ইজ হায়ার। এই একটা আইটেম শুধুমাত্র বড়টি দেখাতে হয়। তাহলে যখন আমরা ফ্যাসিলিটি পাবো, কনভেন্স ফ্যাসিলিটি, যখন আমরা অফিস থেকে গাড়ি পাবো, তখন রুলস হয়ে যাবে যে বেসিক স্যালারির 5% অথবা মিনিমাম 60,000 টাকা, এই দুইটা তুলনা করে যেটা বড় সেটা করে আওতায় সরাসরি চলে আসবে। এবার আসেন কনভেন্স ফ্যাসিলিটি অ্যান্ড অ্যালাউন্স। অনেক সময় দেখা যায় ফ্যাসিলিটি পেয়ে গেছি, আমরা গাড়ি পেয়েছি, আবার বেতনের সাথে যে অ্যালাউন্সটা আসতো, ভাতা, যাতায়াত ভাতা, ওটা বন্ধ হয়নি, ওটাও আসতেছে। তাহলে প্রথমে ফ্যাসিলিটি পেয়েছি, এর জন্য নিয়ম হলো বেসিকের 5% অথবা মিনিমাম 60,000 টাকা, তাই না? এটা তো থাকবেই। এর সাথে যোগ হবে কি, যে ভাতাটা পেয়েছি আমরা, প্রাপ্ত ভাতা প্রতি মাসে যেটা পাচ্ছি ওটার উপরে কর দিতে হবে। এখান থেকে কোনো কিছু বাদ দেওয়া লাগবে না, বরং যোগ করতে হবে। তাহলে ওটা যোগ করে টোটাল একসাথে দেখাতে হবে করের আওতায়, ঠিক আছে? টোটাল একসাথে যোগফল দেখাবো। এই তাহলে আমরা 22টি আইটেম দেখলাম। আসলে কিন্তু যাতায়াত ভাতা সম্পর্কে 3টা, আর গৃহ সম্পত্তি খাতে মানে বাড়ি ভাড়া ভাতা খাতে এখানে আমাদের 3টা, তা 3টা 3টা 6টা চলে গেল। আর 3টা হচ্ছে আমাদের এই যে মেডিকেল অ্যালাউন্স, তারপরে রিটায়ারমেন্ট অ্যালাউন্স, তারপরে ইন্টারেস্ট অন রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। তাহলে প্রথম 3টা হলো ইন্টারেস্ট আর রিটায়ারমেন্ট আর মেডিকেল অ্যালাউন্স, এই 3টা। আর যাতায়াত ভাতা সম্পর্কে এবং বাড়ি ভাতা সম্পর্কে মোটেই 5টা আইটেম ভেঙে আমরা কয়টা বানিয়ে ফেলেছি, 9টা আইটেম দেখাইছি, 9টা। তাহলে যাতায়াত সম্পর্কে 3টা জানলেন, বাড়ি ভাড়া ভাতা সম্পর্কে 3টা নিয়ম জানলেন, আর ইন্টারেস্ট অন রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে জানলেন, রিটায়ারমেন্ট অ্যালাউন্স, গ্রাচুইটি এবং পেনশন ভাতা সম্পর্কে জানলেন, মেডিকেল অ্যালাউন্স সম্পর্কে জানলেন। বাস এবার আমাদের ইনকাম ফ্রম স্যালারি তৈরি করতে হবে। যাক আলহামদুলিল্লাহ, আমরা ধীরে ধীরে 22টা আইটেম সম্পর্কে জানলাম। আর আজকের ক্লাসে আমরা আরেকটু জানবো যে আমাদের এখন বর্তমান করবর্ষ 21-22, তো 21-22 করবর্ষ অনুযায়ী একজন পুরুষ লোকের অন দ্য ফার্স্ট প্রথম পর্যায়ে 3 লাখ টাকা পর্যন্ত 0%, একজন মহিলার 3.5 লাখ টাকা পর্যন্ত 0%। যদি উনি প্রতিবন্ধী হয় তাহলে একজন প্রতিবন্ধীর 4,50,000 টাকা পর্যন্ত প্রথম পর্যায়ে 0%, আর গেজেটেড মুক্তিযোদ্ধা হলে 4,75,000 টাকা পর্যন্ত 0%। একজন পুরুষ লোকের বয়স যদি 65 বছরের বেশি হয়ে যায় তাহলে উনি মহিলাদের মতো সুবিধা পাবে, অর্থাৎ তখন 3 লাখ টাকা পর্যন্ত 0% না দিয়ে বরং 3.5 লাখ টাকা পর্যন্ত 0% অন দ্য ফার্স্ট প্রথম পর্যায়ে। নেক্সট, তার পরবর্তী ধাপ অন দ্য নেক্সট 1 লাখ টাকার উপরে 5%, তারপরে যদি টাকা থেকে যায় নেক্সট ধাপে পরবর্তী ধাপে 3 লাখ টাকা পর্যন্ত 10%, তারপরেও যদি টাকা অবশিষ্ট থাকে নেক্সট ধাপে 4 লাখ টাকা পর্যন্ত 15%, তারপরে 5 লাখ টাকা পর্যন্ত 20%, এরপরে অবশিষ্ট থাকলে রিমাইন্ডিং ব্যালেন্সের উপরে 25%। তাহলে প্রথমে মনে করে একজন পুরুষের কথা বলি, 3 লাখ টাকা পর্যন্ত 0%, পরবর্তী টাকার 1 লাখ টাকা পর্যন্ত 5%, তার পরবর্তী টাকা 3 লাখ টাকা পর্যন্ত 10%, তার পরবর্তী টাকা 4 লাখ টাকা পর্যন্ত 15%, তারপরে 5 লাখ টাকা পর্যন্ত 20%, অবশিষ্ট টাকার উপর 25%। মনে থাকবে না? হ্যাঁ, এইভাবে একটু মনে রাখবেন যে প্রথম এখানে তাহলে কয়টা স্টেপ হচ্ছে, 6টা স্টেপ। প্রথমে 0% কত টাকার উপরে, একদম পুরুষ লোক হলে 3 লাখ টাকা, মহিলা হলে 3.5 লাখ টাকা, প্রতিবন্ধী হলে 4.5 লাখ টাকা, আর গেজেটেড মুক্তিযোদ্ধা হলে 4,75,000 পর্যন্ত 0%, তার পরবর্তী সবার জন্য 1 লাখ টাকা পর্যন্ত 5%, 1 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ, 1 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ, 5%, 10%, 15%, 20%, অবশিষ্ট টাকার উপর 25%। মনে থাকবে, আর অঙ্ক করানোর সময় আরও বলবো, তখন দেখবেন যে আরও ক্লিয়ার হয়ে যাবে।
এটা হচ্ছে 21-22 নিয়ম অনুযায়ী বর্তমান আমাদের এই অনুযায়ী অঙ্ক করতে হবে। গত বছরে আমরা এই 20-21 অনুযায়ী অঙ্ক করাইছিলাম, সেটা ছিল এই নিয়ম, এটা এখন বাদ হয়ে গেছে, এখন আমাদের 21-22 চলে আসবে। ঠিক, এরপর বিনিয়োগ ভাতা যে রিয়াজ পাবো 15%, সেটা আমরা দেখাবো। এই দেখ আলহামদুলিল্লাহ, তাহলে আজকে আমরা এখানে ক্লাসটা শেষ করি, আগামী ক্লাসে আমরা অঙ্ক শুরু করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।